হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের আমি শেখাবো যে কিভাবে সহজ টেকনিকে প্রিপোজিশন শেখানো যায়। আমরা জানি ইংরেজি গ্রামারের প্রিপোজিশনটা এমন একটি কঠিন জিনিস যা যদি সহজ লাগে একবারে পুরো সহজ, কিন্তু অনেকের কঠিন লাগে আসলে। সেজন্য প্রিপোজিশন আজকে আমি আলোচনা করব। দেখা যাচ্ছে এখানে একটা গোল, এই গোল বস্তুটাকে আমি অবজেক্ট হিসেবে ধরতে পারি। অবজেক্ট, এই গোল এর উপর যদি কোনো কিছু টাচ করে থাকে, ধরো কোনো কিছু টাচ করে থাকে অবজেক্টের উপর, কোনো কিছু টাচ করে থাকলে সেটাতে হবে অন, যেমন দ্য কাপ ইজ অন দ্য টেবিল। আচ্ছা, এরপর টাচ যদি না করে থাকে তাহলে অ্যাবোভ অথবা ওভার, কিন্তু এই ওভারটা হচ্ছে যখন গতিশীল অবস্থায় থাকবে, যেমন গতিশীল অবস্থা থাকবে, যেমন দ্য বয় জাম্পড ওভার দ্য ওয়াল। আর এই ওভার আর এছে অ্যাভোভটা হচ্ছে যখন কোনো কিছু পজ অবস্থায় থাকবে, তখন হচ্ছে অ্যাভোভ। কোনো কিছু অবজেক্টের পাশে থাকলে বিসাইড অথবা বাই, যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু পাশের যদি উপরে থাকে তাহলে আপ এবং তার নিচে থাকলে ডাউন। কোনো কিছু নিচে থাকলে, অবজেক্টের নিচে থাকলে আন্ডার অথবা বিনিথ, সেটা আন্ডার বা বিনিথ টাচ করে থাকতে পারে, নাও টাচ করে থাকতে পারে, অনেক ক্ষেত্রে টাচ করতেই হবে, আন্ডার অথবা বিনিথ যে কোনো দুইটা বসালেই হবে। এখন আসো, অবজেক্টের ভিতর দিয়ে যদি কোনো কিছু যায়, যেমন থ্রু বসাতে পারে, চারটা জিনিস হতে পারে, থ্রু, অ্যাক্রস, ইনটু, অ্যালং। থ্রু হচ্ছে কোনো জিনিস খোলা মেলা জায়গার মধ্যে, যেমন আই ওয়াক থ্রু দ্য ফিল্ড। অ্যাক্রসও হচ্ছে থ্রু অ্যাক্রস, একই জায়গায় বসালে কোনো সমস্যা হবে না, অ্যাক্রস দ্য ফিল্ড। ইনটু, ইনটু হচ্ছে কিন্তু আবার ঘরের মধ্যে, আই র্যান ইনটু দ্য রুম, খোলা জায়গায় না, ইনটু হচ্ছে আই র্যান ইনটু দ্য রুম। অ্যালংও, অ্যালং হচ্ছে খোলা জায়গায়ও না, বদ্ধ জায়গায়ও না, যেমন আই ওয়াক অ্যালং দ্য রোড, রোডের ক্ষেত্রে সবসময় অ্যালং বসে। এখন কোনো কিছু যদি চারদিকে থাকে, যেমন দ্য ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, অর্থাৎ বেড়াটি চারপাশে, বাগানের চারপাশে রয়েছে। এখন আসো, কোনো কিছু থেকে যাত্রা শুরু করে গন্তব্য পর্যন্ত ফ্রম হয়, ফ্রম থেকে টু হয়, এবং টু আর টুয়ার্ডসের মধ্যে পার্থক্য হচ্ছে টুয়ার্ডস হচ্ছে ব্রিটিশ আর টুয়ার্ড হচ্ছে আমেরিকান, যেহেতু আমরা ব্রিটিশটা ফলো করি সেহেতু হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস বলতে আই ওয়াক টুয়ার্ডস দ্য স্কুল, তাহলে আমি স্কুলের দিকেই যাবো, স্কুলেই যাবো, কিন্তু স্কুলে যাবো কি যাবো না, এটা যাবো না, স্কুলে যাবো না, কিন্তু স্কুলের দিকে যাবো আমি, আই ওয়াক টুয়ার্ডস দ্য স্কুল। কিন্তু টু যদি থাকে, আই ওয়াক টু দ্য স্কুল বা আই ওয়ান টু দ্য স্কুল, তাহলে আমি স্কুলেই যাবো। কোনো কিছু থেকে শুরু করে শেষ পর্যন্ত ফ্রম টু, এবং টু আর টুয়ার্ডসের মধ্যে পার্থক্য হচ্ছে টু হচ্ছে আমি যাবই, টুয়ার্ডস হচ্ছে আমি ওই দিকে যাব। বিটুইন হচ্ছে দুইটি বস্তুর মধ্যে, আর এমন হচ্ছে দুইয়ের অধিক। এখন আসো, সিন্স ফর, আমি কাজটা 2000 সাল থেকে করছি, তার মানে আই ওয়ার্ক ইন অফিস সিন্স 2000, কিন্তু 2000 থেকে 2020 পর্যন্ত আমি করলাম এই বছরটুকু, এই ব্যবধানটুকু ফর, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 16 ইয়ার্স। কখন পর্যন্ত করব, টিল যখন পর্যন্ত করব, টিল 2020, তাহলে টিল বসবে অথবা আনটিল বসবে, খেয়াল করতে হবে টিলে হচ্ছে দুইটা এল এবং হচ্ছে আনটিলে হচ্ছে একটা এল। তার মানে আমি কাজটা শুরু করেছিলাম 2000 থেকে 2020 পর্যন্ত, এই সময়টুকু বিশ বছর, এই 20 বছর পর্যন্ত হচ্ছে ফর, আর আমি 20 সময় পর্যন্ত করব টিল অথবা আনটিল। এখন আসো বার, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই বারের ক্ষেত্রে সবসময় অন হয়। ঘড়ির ক্ষেত্রে অ্যাট, এই কাটার ক্ষেত্রে অ্যাট হয়। সাবজেক্ট, যেমন আই ইন্টারেস্টেড ইন কি, সাইকোলজি, সাবজেক্টের ক্ষেত্রে ইন হয়, মান্থের ক্ষেত্রে ইন হয়। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, এই অবজেক্টের ভিতর যদি বড় কিছু থাকে, ভিতরে থাকে, তাহলে ইন, আর ভিতরেরও ভিতরে থাকবে যদি থাকে তাহলে অ্যাট, যেমন আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, আই লিভ ইন ঢাকা অ্যাট ক্যান্টনমেন্ট। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই,
আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক দিন। ধন্যবাদ।